সো হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারের জন্য। আর গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে নতুন কিছু আপডেট বলবো। আর গাইস এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটারও কারণ তোমাদেরকে আজকের ভিডিওতে আমি জানাবো। এছাড়া গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু তোমরা নতুন একখানা ফিস্টের স্কিন দেখতে পাবে, নতুন একখানা MP5 এর গান স্কিন দেখতে পাবে। এছাড়া গাইস নেক্সট কোন এভোলিউশন গানটা তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে, AC18 নাকি GA10 সেটারও কনফার্ম আপডেট তোমাদেরকে আজকের ভিডিওতে আমি বলবো। এছাড়া গাইস তোমরা অনেকেই রিটার্ন এভোলিউশন গানের আপডেট চেয়েছো, সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে আমি জানাবো। সো বনে রাও ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। তো সবার প্রথমেই তোমাদেরকে যে ইভেন্টের ব্যাপারে বলবো সেটা কিন্তু এক ধরনের লাক রয়্যাল ইভেন্ট। আর গাইস এই ইভেন্টটা কিন্তু তোমরা 2 থেকে 3 দিনের মধ্যেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। সো এখন তোমরা ইভেন্টটা দেখতেই পাচ্ছ, সেম টু সেম এই ইভেন্টেই কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যেই দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যাদের এই আইটেমগুলো ভালো লেগেছে, এই বান্ডেলগুলো ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাও আর ডায়মন্ড গোছানো শুরু করে দাও, কারণ 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই ইভেন্টটা তোমরা আমাদের গেমে দেখতে পেয়ে যাবে। আর এই ইভেন্টটা কিন্তু লাক রয়্যাল ইভেন্টের মধ্যে দেখতে পাবে, ডায়মন্ড অ্যামাউন্ট হয়তো চেঞ্জ হবে। এরপরে গাইস তোমরা এখন যে ফিস্টের স্কিনটা দেখতে পাচ্ছ, এই ফিস্টের স্কিনটাও কিন্তু তোমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর গাইস এখন তোমরা যে লাক রয়্যাল ইভেন্ট মানে গাইস ফ্রেডেড উইলের মধ্যে দেখতে পাচ্ছ, সেম টু সেম এই ফ্রেডেড উইলের মধ্যেই কিন্তু তোমরা এই ফিস্টের স্কিনটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর এর সাথে কিন্তু সেকেন্ড গ্র্যান্ড প্রাইজও একটা কিছু তোমরা দেখতে পাবে, যেটা এখানে এখনো পর্যন্ত দেখানো হয়নি। বাট তোমাদেরকে জানিয়ে রাখি, এই ফ্রেডেড উইলটা কিন্তু তোমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে। এরপরে গাইস তোমাদেরকে ভিডিও শুরুতেই যেই MP5 গান স্কিনের কথা আমি বলেছিলাম সেটা এখন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। আর গাইস এই MP5 এর গান স্কিনটা কিন্তু তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর এটার এবিলিটিও তোমরা দেখতে পাচ্ছ, ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড। তো এই গান স্কিনটা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই গান স্কিনটা কিন্তু তোমরা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যেই আমাদের গেমের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে দেখতে পেয়ে যাবে। তো এবার গাইস তোমাদেরকে বলা যাক আমাদের গেমের মধ্যে নেক্সট কোন এভোলিউশন গানটা তোমরা দেখতে পেয়ে যাবে, এভোলিউশন AC18 নাকি GA10। তো গাইস GA10টা কিন্তু এই ওবি আপডেটে আমাদের গেমের মধ্যে আসবে না, তোমরা কিন্তু এভোলিউশন AC18 গান স্ক্রিনটাই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর তোমরা এখন ফ্রেডেড উইলটাও দেখতে পাচ্ছ, সেম টু সেম এই ফ্রেডেড উইলটাই কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে, এভোলিউশন AC18। আর গাইস এই ওবি আপডেটে যে থমসনটা অলরেডি এসে গেছে, তো এর পরের ওবি আপডেটেই কিন্তু তোমরা AC80টা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে, আর GA10টা কিন্তু তার পরের ওবি আপডেটে দেখতে পাবে। তো তোমরা কারা কারা AC80 গান স্কিনটা নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আর GA10টা ভাই তেমনভাবে কেউ চালাতেও পছন্দ করবে না, কারণ শুধুমাত্র CS ছাড়া আর কোথাও GA10 কিন্তু ইউজ হবে না, সেই জন্যই কিন্তু GA10টা আসতে দেরি হবে, তার আগে কিন্তু এভোলিউশন AC80 আমাদের গেমের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপরে গাইস রিটার্ন এভোলিউশন গান, তোমরা অনেকেই অনেক ধরনের এভোলিউশন গান রিটার্ন চাইছো, বাট দেখো যেই আপডেটটা এখনো পর্যন্ত আমি পেলাম তো সেটাই তোমাদেরকে জানাচ্ছি। বলছি এভোলিউশন MP5 অথবা দুগুলি শটগান, যে কোনো দুটো গান স্কিনের মধ্যে একটা কিন্তু আমাদের গেমে রিটার্ন দেওয়া হবে। বাট তোমরা অনেকেই কিন্তু এভোলিউশন M10 এর জন্য ওয়েট করে রয়েছো, বাট দেখো এটার কিন্তু কোনো আপডেট নেই বলে তোমাদেরকে আমি জানাতে পারছি না। তাও তোমরা তোমাদের গেমের মধ্যে কিন্তু অনেক সময় এভোলিউশন ভল্ট বলে কিন্তু একটা অপশন দেয় হাইড আউট ইভেন্টের মধ্যে, সেখানে কিন্তু অনেক ধরনের এভোলিউশন গান রিটার্ন দেয়। তোমরা পারলে তোমাদের মেল বক্সটা একবার চেক করে দেখতে পারো, এখন কিন্তু অনেকের অ্যাকাউন্টের মধ্যে হাইড আউট ইভোলিউশন বক্স কিন্তু দিচ্ছে। তো তোমরাও দেখতে পারো কোন এভোলিউশন গানটা তোমাদের হাইড আউট ইভেন্টের মধ্যে দিয়েছে। আর গাইস দেখো এই দুটো গান স্কিন ছাড়া কিন্তু রিটার্নের কোনো রকম কোনো আপডেট পায়নি, তাই তোমাদেরকে আমি জানাতে পারছি না। তোমরা যারা M10 এর জন্য ওয়েট করছো সেটার কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর গাইস এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার একটা প্রজেক্টের কাজ চলছিল কলেজে, তো সেটা আপাতত সাবমিশন হয়ে গেছে, তো এখন আর চাপ নেই। তো রেগুলার ভিডিও আসবে যেমনভাবে আসলো, সো আজকের ভিডিওতে আর তেমনভাবে কোনো আপডেট নেই। যদি কোনো আপডেট আসে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।